ছুটি পড়ার সাথে সাথে বিশেষ করে শীতকালে কোথাও বেরিয়ে পড়তে ইচ্ছা করে, কাছে দূরে কোথাও? মন ভ্রমণের সেই ইচ্ছে ডানা মেলে প্রকৃতির ডাকে আমরা এইবার চলেছি পূর্ব মেদিনীপুর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনজান পাঞ্চি। তো আজকের প্ল্যান হচ্ছে মেচেদার তন্দু। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবেন না এরকম আরো কন্টেন্টের জন্য। সো দেরি না করে লেটস বিগিন। মেচেদা কারে করেও যাওয়া যেতে পারে, NH-16 ধরে। সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা। হাওড়া থেকে মেচেদা ট্রেনে করেও যাওয়া যায়, ভাড়া মাথাপিছু মাত্র 15 টাকা। ট্রেনে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেমন ঝালমুড়ি, বিভিন্ন ধরনের পাঁপড়, শীতকাল হলে জয়নগরের মোয়া। আপনাদের যদি অসুবিধা না থাকে তাহলে আপনারা খেতে পারেন অথবা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। অবশেষে আমরা এসে পৌঁছালাম মেচেদা স্টেশনে। আমাদের ট্রেনটিকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি বাসস্ট্যান্ডের দিকে। বাসস্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে গিয়ে টোটোতে চেপে আমরা এখন এগিয়ে চলেছি গেস্ট হাউসের দিকে। ভাড়া মাথাপিছু 10 টাকা। গেস্ট হাউসের ভেতরে সুন্দর সাজানো গোছানো ফুলের বাগান দেখে মনটা মুগ্ধ হয়ে গেল। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম খিরাইয়ের উদ্দেশ্যে। মেচেদা থেকে খিরাইয়ের দূরত্ব 25 কিলোমিটার, সময় লাগে প্রায় 45 মিনিট। আপনারা মেচেদা থেকে খিরাইতে কারে করে আসতে পারেন অথবা ট্রেনে করেও খিরাই স্টেশনে নামতে পারেন। হাওড়া থেকে খিরাই পর্যন্ত ট্রেনের ভাড়া মাত্র 20 টাকা, সময় লাগে মোটামুটি 2 ঘন্টা। সঙ্গে শুকনো খাবার আর জল অবশ্যই বহন করবেন। আঁকাবাঁকা গ্রামের পথ ধরে আমরা এগিয়ে চলেছি কংসাবতী নদীর পাশ দিয়ে। খিরাইকে বাংলার ফুলের উপত্যকা বা ভ্যালি অফ ফ্লাওয়ারও বলা হয়ে থাকে। এই বাগান, এই ফুলটার নাম কি? আষ্টা। এইটা কখন হয় আপনাদের? এটা কখন আপনারা সিজনে একবার হয়? সিজনে একবার হয়। আচ্ছা, আপনাদের এখানে আর কত মানে ধরনের ফুল হয় এই বাগানে? আর এই বাগানে 3 কালারে 4 কালারে ফুল হবে। হ্যাঁ, সাইডে গাঁদা আছে। হ্যাঁ, আর মুরগাই আছে। আচ্ছা, এখানটা আচ্ছা আসি ওপাশে গেলে চন্দ্রমল্লিকা পাবে, গোলাপ পাবে। আচ্ছা, সব রকমের ফুল পাবে। আচ্ছা, পাওয়া যায়। এদিক দিয়ে যাওয়া যাবে, ঘুরে যেতে হবে। এখান থেকে মার্কেটে আপনারা কোলাঘাট যাচ্ছে, আর এখানে আমরা আড়তে দিচ্ছি। বোম্বে যাচ্ছে, দিল্লি যাচ্ছে, বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাচ্ছে। এখান থেকে মোটামুটি সাপ্লাই হয়। রং বেরঙের ফুলের সমারোহে
এই জায়গাটিকে ফুলের সাগরে পরিণত করেছে। মনে হচ্ছে কোনো এক স্বর্গ রাজ্যে পৌঁছে গেছে। শহরের ব্যস্ততা, চিৎকার, চেঁচামেচি, দূষণ থেকে বেরিয়ে আমাদের এখানে সময় কাটাতে খুবই ভালো লাগছে, কিন্তু উপায় নেই, আমাদের পরের দিন বেরিয়ে পড়তে হবে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কস্টটা ভেরি রিজনেবল, যেটা অন্যান্য হোটেলের তুলনায়, এবং হোটেল বা রিসর্ট অনুযায়ী সেটা 800 থেকে নন এসি স্টার্টিং আছে, আর 5000 পর্যন্ত আমাদের রুম আছে, যেটা আপনি ভালো স্যুট 3000 পেয়ে যাবেন, এবং নর্মাল মোটামুটি এসি গিজার সহ যে রুমগুলো আছে ডিলাক্স 1200 থেকে পড়বে। যে বাইরের দিকে কী আছে সাইড সিন, সেটা হয়তো আপনি জানেন যে 51 পিঠ সতীপীঠ, সেই সতীপীঠের একটা পিঠ যেমন আমাদের কলকাতাতে আছে কালীঘাটে, ঠিক তেমনই আমাদের ক্যাপিটাল তমলুক, এখান থেকেও আপনি বাই কার বা বাসে 10 মিনিট লাগবে যেতে, খুব বেশি হলে 10 কিলোমিটার, বর্গভীমা মন্দির, যেটা সতীপীঠের একটা পিঠ, এবং ওর আগেই আপনি পেয়ে যাবেন তমলুক রাজবাড়ি, যেটা এখন প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে, এবং তার মধ্যে রাধা গোবিন্দজিউ মন্দির আছে, তারপরেই আছে মহিষাদল রাজবাড়ি, যেটা রথযাত্রা সমস্ত বাঙালিরই অজানা নয়। তাছাড়া বিদ্যাসাগরের বাড়ি বলুন, শরৎচন্দ্রের বাড়ি বলুন, মাতঙ্গিনীর বাড়ি বলুন, বিভিন্ন মনীষীর বাড়ি আশেপাশে আছে। সর্বোপরি রূপনারায়ণ নদী, যে রূপনারায়ণ চর, যেটা দেখতে বহু দূর থেকে মানুষজন আসে, সেটা দিনের শেষে সন্ধ্যেবেলায় আমরা বনফায়ারের আনন্দে মেতে উঠেছি। দেখে তো জলতা হিল হমে মুশকিল সম্ভলতা হে দিল আপকি আঁখোঁ কুছ মহকে হুয়ে সে রাজ হ্যায় আপকি আঁখোঁ কুছ মহকে হুয়ে সে রাজ হ্যায় আজ জানে কি জিদ না করো ইউ হি পহলু মে বেঠে রহো হো ইউ হি পহলু মে বেঠে রহো আজ জানে কি জিদ না করো। কেমন টেস্ট? লাজবাব। লাজবাব। মাই ড্রেস একদম বহুত अच्छा बनाया है। इसके साथ ব্রেকফাস্ট করে আমরা এখন ডাবল প্যাডেল বাইসাইকেল চড়ে কিছুটা সময় কাটাচ্ছি। একটি মারুতি ভ্যান ভাড়া করে আমরা এখন চলেছি তমলুকের উদ্দেশ্যে। প্রথমে যাব বর্গভীমা কালী মন্দির, তারপর স্টিমার ঘাট, আর শেষে যাব তমলুক রাজবাড়ি। মেচেদা থেকে বর্গভীমা কালী মন্দিরের দূরত্ব 19 কিলোমিটার, সময় লাগে প্রায় 15 থেকে 20 মিনিট। হাওড়া থেকে তমলুকে ট্রেনে করেও আসা যায়, ভাড়া মাত্র 25 টাকা। আমরা বর্গভীমা মন্দিরে এসে পৌঁছেছি। এটি 51 শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম পীঠ। এখানে সতী মায়ের বাম গোড়ালি পড়েছিল। এখান থেকে আমরা প্রসাদের ডালি নিয়ে মায়ের পুজো দিতে যাবো।
এই মন্দিরে প্রতিদিন মায়ের ভোগ বিতরণ করা হয়। 10টা থেকে 11টার মধ্যে কুপন কেটে আপনারা মায়ের ভোগ গ্রহণ করতে পারেন। মায়ের ভোগের বিশিষ্টতা হল শোল মাছের টক। প্রায় 1150 বছর আগে ময়ূর রাজবংশের মহারাজা এই মন্দিরটি তৈরি করেছিলেন। এই মন্দিরটিকে ভীমাকালী মন্দির বলা হয়ে থাকে, আবার বিভাস শক্তিপীঠও বলা হয়ে থাকে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই ভক্তদের বসিয়ে মায়ের ভোগ বিতরণ করা হয়। মন্দির চত্বরে খুবই ভালো বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে। এই মন্দিরটিতে হিন্দু, বৌদ্ধ আর উড়িষ্যার মিশ্র সংস্কৃতি খুঁজে পাওয়া যায়। পুরানো মন্দিরটি ইসলামিক আক্রমণে ধ্বংস হয়ে গেছিল। এখনকার মন্দিরটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষের উপরেই তৈরি করা হয়েছে। মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর 10 মিনিট দূরে এখন আমরা চলেছি স্টিমার ঘাটের দিকে। শুনেছি প্রায় 3 থেকে 4 হাজার বছর আগে তমলুক ব্যবসা বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল। তমলুককে তাম্রলিপ্ত বলা হয়ে থাকে। তাম্রলিপ্ত নামটি এসেছে তাম্র বা তামা বা কপার থেকে। তাম্রলিপ্ত মানে তামা দিয়ে ঢাকা। ঝাড়খণ্ডের ঘাটশিলার তামার খনি থেকে তামা এই বন্দর থেকে রপ্তানি করা হতো। আচ্ছা, ওই জায়গাটা কি, ওই ওই পাড়টা কি আছে? ওটা হাওড়া জেলার মধ্যে আছে। নামটা কি বললে? আচ্ছা, ছবি তুলব
বৌদ্ধ ধর্ম প্রসারের জন্য এই বন্দরটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। বৌদ্ধ সাহিত্য জাতকের কথা অনুযায়ী মহারাজা অশোক তার ছেলে মহেন্দ্র আর তার মেয়ে সংঘমিত্রাকে এই বন্দর থেকেই শ্রীলঙ্কা পাঠিয়েছিলেন বোধিগাছ নিয়ে যাওয়ার জন্য আর বৌদ্ধ ধর্ম প্রসারের জন্য। আচ্ছা, এখান থেকে লোকেরা কত টাকা পারাপার করে? আমাদের যেটা সরকারি আছে তা গোটা খেয়ালি তো চলে 12 টাকা করে প্রতিজন। আচ্ছা, আপডাউনে 24 টাকা। একদিনে কটা খেয়া পার হয় এখান থেকে? সাতটা হয়, সাতখানা খেয়া পার হয়। এই এলো আবার আসবে 3:30 সময়। আচ্ছা, আবার আসবে 4:30। মানে প্রতি ঘন্টায় একটা করে খেয়া আছে? আচ্ছা, পুরসভা থেকেই ওরা ব্যবস্থা করবে। 3 লাখ টাকা। উত্তর চড়া শঙ্করা? হ্যাঁ। আচ্ছা, পূর্বে ছিল স্টিমার ঘাট, আগে ছিল স্টিমার ঘাট। এখান থেকে আগে স্টিমার চলতো নাকি? উপর থেকে চলতো। উপর থেকে বলতে অরণ্যের ঘরের কাছে এখানে টিকিট করছিল, ওইখান থেকে আগে স্টার চলত। আচ্ছা, এখন তো নদী ছোট হয়ে গেছে নাকি? সেই বলে এখন স্টিমার উঠেনি। স্টিমার তার মানে এই যে জায়গাটা আছে এই জায়গাটা পুরোটা আপনার পুরো জল ছিল আগে? হ্যাঁ, ওই একদম সে উপর পর্যন্ত। ও বাবা, তাই নাকি? এখন রাজবাড়ির গা পর্যন্ত জল। রাজবাড়িটা কত দূর এখান থেকে? এখান থেকে 2 কিলোমিটার হবে। সপ্তম শতাব্দীর পর থেকে এই বন্দরটি তার মাহাত্ম হারাতে থাকে, সম্ভবত নদীবন্দরে চড়া পড়ে যাওয়ার জন্য আর নদীর গতিপথ পরিবর্তনের জন্য আর সঙ্গে জনবসতি স্থানান্তরিত হওয়ার জন্য। এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটা হচ্ছে তমলুক রাজবাড়ি। এখন একটি সেমিনার চলছে, দেখি কারোর সাথে কথা বলে এই রাজবাড়ি সম্বন্ধে আরো কিছু জানা যায় কিনা। আচ্ছা, আমি একটা ভিডিও করছি, একটু রাজবাড়ি সম্বন্ধে একটু বলুন না, কিছু যদি ইনফরমেশন থাকে আপনাদের কাছে। আমাদের কাছে ইনফরমেশনটা কিংবদন্তি হচ্ছে ময়ূরধর বংশীয় রাজবংশ আছেন, এখনো রাজ পরিবারের সদস্য আছেন এবং উনি এখানকার ভাইস চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, ওনার বইও আছেন তমলুকের রাজকাহিনী, সেটা এই মুহূর্তে আউট অফ প্রিন্ট বা পেতে। এটা 550 বছরের বধিক, এটা আমাদের দেখেছি। এবং ময়ূরধর বংশীয় রাজ পরিবারের প্রায় 74-75-70 রাজবংশের রাজ পরিবার সদস্যরা এখানে থেকেই এখন রাজত্ব চলছে, এখন রাজা আছেন, রাজ পরিবার সদস্য আছেন। উনি আরো ডিটেলস বলতে পারবেন, আমরা যেটা জেনেছি। আর রাজবাড়ি, বিখ্যাত রাজবাড়ি, এটা নিয়ে সিনেমাও হয়েছে, চিত্র সিনেমাও হয়েছে, চলচ্চিত্রেই রাজবাড়ি নিয়ে। আর বটগাছ একটা আছে এখনো পর্যন্ত, ওইটা নিয়ে একটা রাজবাড়ি রাজকাহিনীর উপর হয়েছে। সেটা হচ্ছে গিয়ে আবার রাজপুকুরের কিংবদন্তি, জীবনে এই পুকুর থেকে কোনোদিন কেউ জল আজ পর্যন্ত শুকনো করতে পারেনি। এই যে সামনে ভেতরে শুনেছি একটা পুকুর আছে, হ্যাঁ পুকুর, বিশাল বড় পুকুর, ওর সঙ্গে নাকি সমুদ্রের যোগ আছে এটা বলা আছে। আচ্ছা, সমুদ্রের যোগ আছে কিন্তু তা উদ্ধার করতে পারছে এখনো কি লিংকটা উদ্ধার করতে পারছে? ভেতরে শোনা কিংবদন্তি আরো আছে যে এখানে বর্গমন্দির যখন হয় এর সঙ্গে লিংক আছে, এবং এখানকার রাজপুরী যখন বিশেষ করে অষ্টমী পুজো, শারদীয়ার অষ্টমী পুজো, দুর্গা পুজোর সময় অষ্টমী, এখানকার তরবারি নিয়ে ওখানে রাখা হয়, এবং জাগ্রত হলে এত জাগ্রত এখানে মন্দিরে রাখা হয়। আর একটা হচ্ছে জিষ্ণু হরি মন্দির, এখানে বিষ্ণুর একটা অবতার জিষ্ণু হরি মন্দির, তারই বিষ্ণুর একটা মানে আগে যেটা তাম্রলিপ্ত বন্দর যে বৌদ্ধ পীঠস্থান ছিল তার অন্যতম, তার একটা হিসেবে হচ্ছে জিষ্ণু কৃষ্ণ বিষ্ণু তারই এটার সঙ্গে এটা লিঙ্কেড বলে এটা করা হয়েছে, এবং তখন চলেছে পূজা প্রচলন চলছে, রাসমেলা চলছে, রথযাত্রা চলছে, সবই হয়। সামনে চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব এসেছিলেন 510 খ্রিস্টে মহাপ্রভু মন্দির, ওর সঙ্গে এখনো ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে আলোচনার মধ্যে আছে। আচ্ছা, আমাদের যে বর্গাদেবী মন্দিরে, বর্গাদেবী মন্দিরে যেটা আছে, হ্যাঁ, মামগুল্প পড়েছিল, বর্গভীমা মন্দিরে, ওখানে
ওখানে যে একটা পুকুর আছে তার সাথে এই পুকুরের কোনো, হ্যাঁ না আসলে বলা ধরা হয়েছে ওখানে যে সরমাছের কাহিনী, এক জোলা তাঁতি যে নিয়ে এসেছিল ছোটবে, তখন অতি প্রায় পাঁচ প্রায় দশম শতকে ইতিহাসে আছে বইগুলো আমাকে ছিল, এই মুহূর্তে নেই, দিলে আপনাকে দিতে পারেন পরে ডিটেলস পেতেন। সেখানকার একটা তাঁতি হচ্ছে গিয়ে রোজ নিয়মিত যাতায়াত করে, একটা ঝোপের মধ্যে একটা দেখতে পেল একটা ছোটো জল আছে, সেই জলের মধ্যে একটা হচ্ছে গিয়ে একটা নড়ছে ব্যাপার, একটা ছোটো এতে জীবন্ত সুরমা তাকে ভর করলো, রাত্রে সে দেখে গেলো তো ভর করলো যে আমি বর্গমন্দির এখানে আছি, সে প্রতিষ্ঠাকাল নিয়ে আসবে ব্যাপার। সেই কিংবদন্তির সঙ্গে ধর্মীয় একটা যোগ আছে, এদের সঙ্গে লিঙ্ক আছে, সেইভাবে এখন চলছে, এইটা একটা রাজ হিসেবে ধরা হয়। পূর্ব মেদিনীপুরের সফর এই পর্যন্তই, এখন বাড়ি ফেরার পালা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই সফরের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরও ঘুরতে যাওয়ার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন।